নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারত ভ্রমণের অভিজ্ঞতার তৃতীয় পর্ব নিয়ে আমি অমৃতেন্দ্র আপনাদের অমৃত ভারতে স্বাগত জানাই। এর আগের দুটি পর্বে আপনারা দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর হায়দ্রাবাদ ভ্রমণের আমার অভিজ্ঞতা কেমন তা দেখেছেন। হায়দ্রাবাদ ভ্রমণ শেষ করে আমরা দক্ষিণ ভারতের আরেক বৃহত্তম মহানগর বিশাখাপত্তনমে চলে আসি। সারা রাত্রি ট্রেন জার্নি করে বিশাখাপত্তনম পৌঁছে সেখানে কাটানো প্রথম দিনটা আমরা একটু অলসভাবেই কাটাই। বিকেলে একবার গেছিলাম এখানকার মূল সৈকত শহরের সবচেয়ে আকর্ষণীয় রামকৃষ্ণ বিচে, সন্ধ্যে হতেই ফিরে আসি হোটেলে। আমরা বিশাখাপত্তনম রেল স্টেশনের কাছেই একটা হোটেলে উঠেছিলাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ি আরাকু উপত্যকার পথে। পূর্বঘাট পর্বতমালার কোলে ঠিক যেন ছবি আঁকা সবুজ উপত্যকা আরাকু। বিশাখাপত্তনম থেকেই খুব সহজেই ঘুরে আসা যায়। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। পথে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরেই আবার গাড়িতে উঠে পড়লাম। বিশাখাপত্তনম থেকে আরাকু প্রায় 110 কিলোমিটার রাস্তা, সময় লাগে কম বেশি 3 ঘন্টা। এই পথটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ বললে কম বলা হবে। কত নাম না জানা গ্রাম, সরু রাস্তা, দুধারে চাষের ক্ষেত, কোথাও সবুজ, কোথাও লালচে। এ রাস্তার সৌন্দর্য অবর্ণনীয়। কিছুটা পথ পার হওয়ার পরেই বাকি পুরো রাস্তাটাই পূর্বঘাট পর্বতমালার ঢেউ খেলানো উপত্যকার মধ্য দিয়ে। এখানে সারা বছরই মনোরম আবহাওয়া। পাহাড়ি এই পথে আর কিছু চোখে পড়ুক না পড়ুক প্রচুর বাঁদর চোখে পড়বেই। বাঁদরগুলো গাড়ি দেখলেই ছুটে আসে খাবারের আশায়। অনেকেই গাড়ি দাঁড় করায়, বাঁদরের ছবি তোলে, কিছু খাবার থাকলে দেয়। আমরাও সঙ্গে থাকা বিস্কুট দিয়েছিলাম। লালচে সবুজের পর্বতময় প্রকৃতি আর পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানান আদিবাসীদের গ্রাম। কোথাও ধাপে ধাপে ধান চাষ, কোথাও গোলমরিচ গাছ, আবার কোথাও কফি গাছের বাগান, সব মিলে পূর্বঘাট পর্বতমালার দৃশ্য অসাধারণ। আরাকু পৌঁছানোর আগেই অনন্তগিরি নামে এক সুন্দর পাহাড়ি গ্রাম, কফি আর নানান মশলার ক্ষেতের বাহার দেখতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মন ভরে গেছিল। আরেকটু এগোতেই গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে অনন্তগিরির সবুজ পাহাড়ের ঢেউ আর উপত্যকার গায়ে চাষের ক্ষেত দেখতে অসাধারণ লাগে, যেন কেউ নকশা এঁকে দিয়েছে। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আরও প্রায় 17 কিলোমিটার পথ পেরিয়ে আরাকু ঢোকার মুখেই আদিবাসী মিউজিয়াম। চারিদিক বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো। মিউজিয়ামের ভেতরে মডেল করে আদিবাসীদের জীবনযাত্রা দেখানো হয়েছে। মিউজিয়ামটি ঘুরলে এখানকার আদিবাসীদের শিল্প সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, অলংকার, অস্ত্রশস্ত্র
এদের বাদ্যযন্ত্র প্রভৃতি নানান বিষয় সম্বন্ধে একটা ধারণা তৈরি হবেই, জানা যাবে এদের গ্রাম্য জীবনযাত্রা। এটা আমার বেশ ভালো লেগেছিল। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে তারপর আমরা গেছিলাম আরও প্রায় 2 কিলোমিটার দূরে পদ্মপুরম হর্টিকালচার গার্ডেনে। খুব সুন্দর সাজানো একটা বাগান, আমরা টয় ট্রেনে চেপে পুরোটা ঘুরেছিলাম। আরাকু উপত্যকার দৃশ্য সত্যিই অসাধারণ। মাত্র এক বেলা এখানে কাটিয়ে মন ভরে না, আরাকুকে ভালোভাবে দেখতে হলে অবশ্যই এখানে একটা দিন থাকা উচিত। আমরা সুন্দর জায়গা দেখে যে কতবার গাড়ি দাঁড় করিয়েছিলাম, সত্যি পূর্বঘাট পর্বতমালার কোলে এই সুন্দর উপত্যকায় আমাদের সেদিন যে কি আনন্দে কেটেছিল তা বলে বোঝানো কঠিন। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে চলে গেছে একটা রেললাইন। এই রেললাইন দিয়ে বিশাখাপত্তনম থেকে কিরণডুল এক্সপ্রেস আসে আরাকুতে। অনেকগুলো টানেল রয়েছে এই পাহাড়ি রেলপথে, তাই ট্রেনে চড়ে এখানে আসার অনুভূতি অন্যরকম। যদিও সে আনন্দ সেবার আমরা পাইনি, কারণ আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই সেবার গাড়িতেই আরাকু ঘুরতে হয়েছিল। দুপুরে লাঞ্চের পর আমরা গেছিলাম বোড়া কেভস দেখতে। ঘন জঙ্গলের মাঝে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই গুহা, পাশেই বোড়া গুহালু রেল স্টেশন। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা বাঁশ দিয়ে রাস্তা আটকানো, তারপর আর গাড়ি যাওয়া নিষেধ। সেখান থেকে গুহা বেশ খানিকটা হাঁটা পথ, সবাই হাঁটছে, আমরাও হেঁটেই গেছিলাম। চারিদিকে পাহাড় দেখতে দেখতে এই রাস্তাটা হাঁটতে ভালোই লেগেছিল। APTDC-র টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এগোতেই সিঁড়ি, অনেক সিঁড়ি। আর একটু এগিয়ে ডান দিকে ঘুরে নিচে তাকালেই অনেক নিচে একটা নদী, এখানেও বাঁদর। প্রাকৃতিক পরিবেশ যে কত সুন্দর তা ছবি দেখে কিছুটা ধারণা হবে আপনাদের। বহু প্রাচীন এই বোড়া কেভস। 1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং জর্জ ঘন জঙ্গলের মাঝে এই প্রাকৃতিক গুহা আবিষ্কার করেন। অনেকগুলো সিঁড়ি ভেঙে পৌঁছেছিলাম গুহার ভিতরে। গুহার অন্দরমহল যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। পাথর এখানে নিজেই নানা ভাস্কর্যের সৃষ্টি করেছে, আর তাকে আরও আকর্ষণীয় করতে গুহার ভিতরে হালকা লাল নীল কমলা বর্ণের আলো দিয়ে সাজানো হয়েছে। বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম ওখানে। এই বোড়া কেভস দেখেই সেদিনের ভ্রমণ শেষ হয়েছিল আমাদের। রাতে ফিরে এসেছিলাম বিশাখাপত্তনমে। ব্রিটিশদের ওয়াল্টেয়ার, আজকের বিশাখাপত্তনম, আমাদের কাছে যা ভাইজ্যাক নামে পরিচিত। এই ভাইজ্যাক ভ্রমণের অভিজ্ঞতাও দারুণ, সেই ভিডিও পরের পর্বে। আজ এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। ইউটিউবে আমার চ্যানেল অমৃত ভারত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।